আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সতর্কতামূলক নিবন্ধনের নিয়োগ বঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয়ে সভা চলছে। টিডিসি রিপোর্ট প্রকাশ 23 মে 2024 2:14 বাংলাদেশ সনাতন বিশেষজ্ঞ পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। শুন বিস্তারিত জেনে। সততম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ বঞ্চিত 739 জনের বিষয়ে আলোচনা করতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার 23 মে বেলা 12টায় এ সভা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সভায় সংসদীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছে। এদিকে আবেদনের সুযোগ বঞ্চিত 739 জন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে। বৃহস্পতিবার 23 মে সকাল থেকেই আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা। এদিন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, 2020 সালে জানুয়ারি মাসে সতর্কতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় 2023 সালে ডিসেম্বরে। একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। এতে তাদের বয়সসীমা 739 জনের বয়স শেষ হয়ে গেছে, তাই এখন তারা আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানাচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী বলেন, আমরা ফিলি রিটেন বাইবা দিয়ে চাকরি জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছি, অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না। এনটিআরসি আমাদের জীবন থেকে 4 বছর কে নিয়েছে। এনটিআরসি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেতে বলেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা এখনও অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই। তিনি আরও বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের আন্দোলন চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি। জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736 শূন্যপদের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি 24,000-এর কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসি নিবন্ধন পাশ করেও আমরা সততম শিক্ষক নিবন্ধনের দাবিদের কপাল পড়েছি। 2020 সালে সততম শিক্ষক নিবন্ধনের এনটিআরসি এর বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করতে 4 বছরের অধিক সময় অতিবাহিত হয়, যা একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এনটিআরসি খামখেয়ালির কারণে পরীক্ষা আয়োজন করতে ব্যর্থ হয়। এর আগে একই দাবিতে এনটিআরসির কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন সতর্কতম নিবন্ধনের 35 উদ্যোরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।